आज के 22 जनवरी 2021 बनश्री बैतुलाती जामे मस्जिदे जुमार जन्य आगत हजरात मुसल्लियान अल्लाह ताला फजल अल्लाह ताला करम अल्लाह ताला मेहरबानी जिन्हें आमदें कलेजा ईमान रखे दिए चल बोलिए अल्हम्दुलिल्लाह रब्बे करीम बड़ो भालो बेशे आमदें की ईमान और जन्म बाँचाई करे चल अधिमान और जन्म बाँचाई करा माने निश्चित भावे दश दुनिया बराबर जन्नतेर अधिकारी आमाके बानिए दे এটা যেন এমন কোন বাবা তার ছেলেকে জায়গা জায়গা দিয়েছে জায়গা বনশ্রী পাঁচ কাঠা জায়গা কিনে দিয়েছে আর বললো জায়গাটা আমি দিলাম এটাকে সাজাবার দায়িত্ব তোমার বাড়ি তুমি করবে মার্কেট তুমি করবে টাওয়ার তুমি বানাবে আমি জায়গা দিলাম রব যেন ঈমান দিয়ে আমাকে জান্নাতে জায়গা দিলেন আর ওটা সাজাবার দায়িত্ব আমার উপরে রেখে দিলেন ওটা সাজাবো আমি ওটা সাজবে আমার আমালের বুনিয়াদের উপরে আমালের ভিত্তিতে জান্নাত সুন্দর হবে আর ঈমানের ভিত্তিতে জান্নাত মিলবে আর আল্লাহ তাআলার মহব্বতের ভিত্তিতে জান্নাত খুলুদ ফিল নার হবে খুলুদ ফিল জান্নাহ হবে আমার আমল তো আমাকে কোটি বছরের জান্নাতের বিনিময়ে দেয়ার সুযোগ নাই যদি প্রতিটা নেকি 10 গুণ বরাবর হয় 10 হয় তাহলে আমার 60 বছরে তো 600 বছর পাওয়ার কথা যদি 70 হয় তো 642 4200 বছর পাওয়ার কথা যদি 700 হয় তো 420000 বছর পাওয়ার কথা যদি 7 লাখ হয় তাহলে 4,220,00,000 বছর পাওয়ার কথা লেকিন জান্নাত যে চিরস্থায়ী এ চিরস্থায়ী জান্নাত কিসের পুরস্কার ওটা হলো আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি ভালোবাসার পুরস্কার যতক্ষণ স্ত্রীকে ভালোবাসে ততক্ষণ স্ত্রীকে ঘর থেকে কেউ বের করে দেয় না আর যখন ভালোবাসার লোক পায় তখন কি ঘর থেকে যত সমস্যা তখন যখন ভালোবাসার লোক পায় ভালোবাসা যখন থাকে না তখন ধীরে ধীরে তালাক হয় ধীরে ধীরে বিচ্ছিন্ন ধীরে ধীরে একজন একজনকে আর সইতে পারে না ধীরে ধীরে একজন একজনের জন্য মামলা করে আর যতক্ষণ ভালোবাসা ছিল একজন একজন ছাড়া থাকতে পারত না লেকিন এখন এখন কি করে মামলা করে অ্যাসিড মারে অ্যাসিড মারে ঝলসে দেয় তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসেন কতক্ষণ যতক্ষণ আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি আল্লাহ তাআলা ভালোবাসার চূড়ান্ত পুরস্কার কি দুনিয়া দুনিয়া আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন এর চূড়ান্ত পুরস্কার হলো আমার জামাতের সাথে নামাজ বলেন বলেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন যাকে ভালোবাসে তাকে একটু পুরস্কার দিতে হয় আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার দুনিয়াতে চূড়ান্ত পুরস্কার জামাতের সাথে নামাজ আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার চূড়ান্ত পুরস্কার তাকবীর উলার সাথে নামাজ সুবহানাল্লাহ আপনি আপনার 3 বছরের একমাত্র মেয়েকে অনেক ভালোবাসেন ওকে আপনি কি কি দেন না সব দেন ও কিছু চাইতে পারে না লেকিন আপনি সব দেন ও না চাইতে দেন আর কাজের মেয়েটা 1000 বার চাইলেও দেন বিষয়টা কি আমি আমার মেয়েকে ভালোবাসি
এজন্য চাওয়া লাগে না, চাওয়া ছাড়াই সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়। ওর জন্য এক জোড়া জুতা কিনলে হইতো, লেকিন সিঙ্গাপুর গেলেন তো তিন জোড়া নিয়ে আসছে, মালয়েশিয়া গেলেন তো আবার জ্যাকেট নিয়ে আসছে, দুবাই গেলেন তো আবার ওর জন্য চুড়ি নিয়ে আসছে। ও এখনো চুড়ি পড়তে পারে না, লেকিন আপনি নিয়ে আসেন কেন? ওকে ভালোবাসেন, আদর করি। এই জন্য তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি দেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ঈমান দেন, আরো বেশি ভালোবাসেন তাকে নামাজ দেন, আরো বেশি ভালোবাসেন তাকে কোরআন দেন, আরো বেশি ভালোবাসেন তো তাকে আল্লাহ তাআলা মুশাহাদা দিয়ে দেন, মুশাহাদা। সেজন্য আমাকে দেখে দেখে লাগে, সেজন্য আল্লাহ তাআলাকে কি লাগে বলেন? দেখে দেখে লাগে। এটা আমাদের দ্বারা হবে না, এটা নবীদের শান, এটা আল্লাহ এই পুরস্কার আল্লাহ তাআলা নবীদের জন্য রেখে দিয়েছেন। আর হাশরের ময়দানে আল্লাহ তাআলাকে ভালোবাসার আর আল্লাহ ভালোবাসার চূড়ান্ত পুরস্কার আল্লাহ তাআলার দিদার। দুনিয়াতেই দিদার হওয়ার কথা, উচিত ছিল, দরকার ছিল, লেকিন দুনিয়াতে আমাদের যোগ্যতা আল্লাহর দিদার সইবে না। মানব দেহের দুর্বলতা আল্লাহ তাআলার দিদার কি করবে না? এই জন্য তো সূর্য এত দূরে দিয়েছে, সূর্য যদি আরো কাছে দিত জলে পুড়ে সব ছাই হয়ে যেত, এই জন্যই সূর্য অনেক দূরে, এত দূরে। এই জন্যই সূর্যের সকাল বেলা হয়, বিকেল বেলা হয়, দুপুর বেলা হয়, এই জন্যই বার্ষিক গতি আর আহ্নিক গতি আছে, এই জন্যই গতি ভেদে কখনো সকাল কখনো সন্ধ্যা কখনো দুপুর কখনো পরন্ত বিকেল। এটা এই জন্য যে এক গতিতে সূর্য আলো দিত তো জমিনে একটা ঘাসও হইত পুড়ে যেত। এই জন্য আহ্নিক গতি আর বার্ষিক গতি এটা আল্লাহ তাআলা নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। এটা যদি পৃথিবীর কোনো পরাশক্তি নিয়ন্ত্রণে দিত তো বাংলাদেশে এক জারও রোদ দিত। গরিব দেশ, যেমন পানির সময় আমরা ভাসিয়ে যাই, শুকনোর সময় আমরা শুকিয়ে যাই, কি নদীতে বাদ দিয়ে দিচ্ছি। যদি সূর্য কারণ নিয়ন্ত্রণে দিত, চাঁদ কারণ নিয়ন্ত্রণে দিত, তা আমাদের কি অবস্থা হইত? এই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে নামাজ ছুটতে দেন। কি বলছি বলেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে নামাজ ছুটতে দেন, রোজা ছুটতে দেন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না এর চূড়ান্ত পরিণতি তাকে ঈমান দেন না। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা ভালো না বাসার চূড়ান্ত পরিণতি কি বলেন? তাকে ঈমান দেন। এই জন্য আল্লাহ তাআলা যাকে চান তাকে ঈমান দেন, যাকে চান না তাকে ঈমান দেন। বেলালকে চেয়েছেন তো হাবশা থেকে এনে ঈমান দিয়েছেন, আবু জাহালকে চাননি তো মক্কা রেখেও দেন। কি সালমানকে পারস্য থেকে এনে ঈমান দিয়েছেন, হযরত সালমান ফার্সি 250 বছর বয়সে ইন্তেকাল করেছে। কত বছর বয়স? 10 জন মনিবের গোলাম ছিল, 10 জন মনিব। একজন মারা গেছে, দ্বিতীয়জন মারা গেছে, তৃতীয়জন মারা গেছে, চতুর্থজন। কতজন মনিব? নবম মনিব যখন মারা যায় তখন বলুন, সালমান জিজ্ঞেস করলেন আপনার পরে আমি কার কাছে যাব? বলে তুমি ইয়াসরিব যাবে, মদিনা যাবে, অমুক পাদ্রীর কাছে থাকবে, আর মদিনায় একজন নবী আসবে, খেজুর ঘেরা বাগান হবে ওই শহর, আর ওই নবী হবে যিনি সাদাকা খাবেন না। কি করবেন না? সাদাকা খাবেন না, হাদিয়া হাদিয়া নিতে ভুলবেন না, সাদাকা ধরবেন না, আর তার পিছে নবুয়তের চিহ্ন হবে। পিছে কি হবে?
মদিনায় তাইয়্যেবা রাসূল হিজরত করলেন। একদিন সালমানের কান পর্যন্ত কথা পৌঁছে গেল, মদিনায় কে যেন নতুন কে আসছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিলেন, নিয়ে বললেন যে এটা আপনার জন্য সাদাকা। রাসূল বললেন নবীদের জন্য সাদাকা হারাম। সুবহানাল্লাহ। আর ওনার দরকার ছিল ইন্টারভিউ, ওনার দরকার ছিল কি এটা ইন্টারভিউ। প্রথম ইন্টারভিউ তো হয়ে গেল। আহলে সুফফার সাহাবীদেরকে, ফুকারা সাহাবীদেরকে বললেন তোমরা সাদাকা খেয়ে নাও, তারা খেয়ে নিল, রাসূল খেলেন। এক নম্বর ইন্টারভিউ তো উঠতেন না। দ্বিতীয় দিন কিছু খেজুর নিয়ে আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এটা হাদিয়া। হ্যাঁ হাদিয়া পবিত্র, আমিও খাই তোমরাও খাও। কয়টা হয়ে গেল? এবার রাসূল বললেন সালমান দশ দশটা দশটা মণি পার হয়ে এখানে আসছো, এবার তিন নম্বরটা আমি দেখিয়ে দিই। এটা সালমান বলতে হয় নাই, রাসূল পিছনের পিঠের চাদর সরিয়ে দিলেন। সালমান এটা দেখে চুমু খেলেন আর বললেন যে ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফারস্যের সালমান হেদায়েত পেয়ে গেলেন, মক্কার বেলাল হেদায়েত পেল না। আরে মক্কার আবু জাহাল উমাইয়া হেদায়েত পেল না। রব্বে করিম বুঝিয়েছেন ঈমান আমার হাতে রাখা। ঈমান কার হাতে রাখা বলেন? তো ওই আল্লাহ তাআলা আমাদেরকে দরখাস্ত ছাড়া ঈমান দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কতবার বলা উচিত এই কথা? আমি প্রথম শুনলাম এই আমাদের দেওয়ানার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান সাহেবের কাছ থেকে প্রথম শুনলাম যে বান্দা ঈমান আর ইসলামের শুকরিয়া আদায় করে না, এজন্য আল্লাহ তাআলা বুদ্ধি কইরা ফলিসি কইরা ভাত খাওয়ার দোয়ার ভিতরে ইসলামের নেয়ামতের শুকরিয়া ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানা وسقانا وجعلنا من المسلمين الله আপনারই প্রশংসা যিনি খাওয়ালেন পান করালেন আমাকে মুসলিম বানালেন। 200 টাকা দিয়ে খাওয়া পাওয়া যায়, এক বেলা না হলেও চলে, দ্বিতীয় বেলা খেলেও হয় কি, লেকিন এই নিয়ামতের জন্য আমরা অনেক শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ। অনেক মজা খেয়েছি, অনেক মজা, লেকিন ইসলামের মতো নেয়ামতকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ তাআলা ভাত খাওয়ার নেয়ামতের সাথে ইসলামের নেয়ামতের শুকরিয়াকে একসাথ করে দিয়েছে। এখন আমরা ভাত খেয়ে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলিম বানালেন। আচ্ছা বিধর্মীরা জানি ভাত খেয়ে কি বলে? ওদের কাছে না কিছু বলার আছে, না কিছু শোনার আছে, না কিছু করার আছে, নাই নাই কিছু। এজন্য ভাত খেয়ে একটা আরেকটা দোয়া আছে, এই দোয়াটা যদি কোনো মুসলমান পড়ে, আমাদের নবীজি বলেন غفر له ما تقدم من ذنبه فاغفر له ما الحمد لله الذي رزقني هذا الرزق واطعمني من غير حول مني ولا قوه يا الله আপনি আমাকে রিজিক খাওয়ালেন আমার কোনো চেষ্টা ছাড়া, আমার কোনো তদবীর ছাড়া। আচ্ছা বাজারে ভাত নাই, রুটি নাই, আপনার পকেটে টাকা আছে, এই টাকা দিয়ে কি কি হবে বলো? মিনায় মাঝে মাঝে এমন কি হয়, ভাতও পাওয়া যায় না রুটিও পাওয়া যায় না, লেকিন ডলার আর রিয়াল প্রত্যেকের পকেটে আছে। আল্লাহ তাআলা একটুখানি বুঝান, দেখো তোমার ডলার আর রিয়াল তোমাকে খাওয়ায় না। আমরা একবার এক কাফেলা এমন হয়েছে, খিদে অস্থির, ভাতও নাই রুটিও নাই, তখন তো এত হোটেল টোটেলও ছিল না, আগে তিন চারজন মানুষ আমরা, আহ দুজনে ইন্তেকাল হয়ে গেছে, একজন ডাক্তার বজলুর রশিদ সাহেব, আরেকজন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রফেসর মোয়াজ্জম স্যার।
সারার বাড়ি সাবান, তিনজন মানুষ হন্য হয়ে খুঁজলাম কোথাও ভাত পাওয়া যায় কি যায় কি দায় অস্থির। এক জায়গায় বেলাম ছোট্ট এক ব্রেড ভাত ২০ রিয়াল, খুচরে এত রিয়াল দিয়ে ভাত দিত মরে যেতেছি কিনেন। আচ্ছা তাহলে আমরা তিনজনে মিলে এক এক প্লেট কিনে বারহাল না আমাদের শুকর আদায় করা। বলেন বলেন বলেন, তাহলে ঈমান সবচেয়ে বড় নেয়ামত। বলেন বলেন বলেন, ঈমান সবচেয়ে, ঈমান সবচেয়ে বড় নেয়ামত। এক বুজুর্গ ইন্তেকালের সময় তার ছেলেরা তাকে কালেমা তালকিন করতেছিল, কালেমা ওই বুজুর্গ মুখে বলতেছে এখনো নয়, কি বলে নাকি বলছে কালেমা এখনো নয়। আমি তোমাদের কালেমাতে এখনো নয় বলিনি, আমি যখন বেহুশ হয়ে গিয়েছিলাম শয়তান আমাকে বলছে তুমি আমাদের হাত থেকে বেঁচে গেছো। আমি বললাম এখনো হয়নি, এখনো হয়নি, যেদিন ঈমানের সাথে মৌত হবে তখন তোমার হাত থেকে আমি বেঁচে গেলাম। এজন্য সে যে কত হারামি, হারামি কাবীর, শয়তান কি বলেন হারামি কাবীর, আরবের একটা কথা হারামি কাবীর, বড় হারামি। সে যে কত ডিজাইনে ধোকা দিতে পারে। আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ কথিত আছে, এগুলো সনদের দিক থেকে কি নয়, একদম বিশুদ্ধ কথা নয়, কথিত আছে। আব্দুল কাদের জিলানি ইবাদত করতেছিলেন, হঠাৎ করে দেখলেন যে মহাশূন্যে একটা নূরের ঝলক দেখলেন, আর ওই নূরের ঝলক থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের যাও তোমাকে আমি ভালোবেসে তোমার জন্য সমস্ত ইবাদত রহিত করে দিলাম, তুমি আর কিছু করতে হবে না। হযরত আব্দুল কাদের জিলানি বলে উঠলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুই শয়তান ছাড়া আর কেউ না। নবীদের জন্য ইবাদত রহিত করে নাই, আমার লাগি ইবাদত রহিত করছে শয়তান, কি নবীদের জন্য ইবাদত রহিত করছে, তো আমাদের কারোর জন্য কি ইবাদত রহিত করবে শয়তান। এবার শয়তানে বলে আচ্ছা তুমি বুঝে গেছো, তোমার এলেম আমার তোমারে বাঁচিয়ে দিছে, তো তুই এটা চূড়ান্ত আঘাত করছিস। হ্যাঁ এবার চূড়ান্ত আঘাত করছিস, না না আমার এলেম আমাকে বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমরা হলে তো খুশি হয়ে যেতাম, আমরা রীতিমতো খুশি হয়ে যেতাম, এই আমি একটা কিছু কিছু আমার বাঁচায় দিছে, আমার জানা আমাকে বাঁচিয়ে দিছে, এটা যে শয়তানের আরেক আঘাত। বলেন বলেন, এটা শয়তানের চূড়ান্ত ধোঁকা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে ভালোবেসে ঈমান দিয়েছেন। কতবার বললে শুকরিয়া আদায় হবে, আমাদের চেয়ে সুন্দর, আমাদের চেয়ে যোগ্য, আমাদের চেয়ে সুস্বাস্থ্যবান, আমাদের চেয়ে বেশি ডিগ্রিওয়ালা, আমাদের চেয়ে মালওয়ালা কতজনই তো আছে, খড়কুটোর প্রতিমার সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, দেয় কি দেয় না, লাল শালু দেখলে মাথা ঝুঁকিয়ে দেয়। একবার গুলিস্তান রাস্তার পাশ দিয়ে আসছিলাম, একটা লাল শালু পরা লাল শালুওয়ালা বয়ার হয়েছে, আমরা দেখি একটু সে উঠছে, উঠে কয় আপনার সাথে একটু কথা আছে এক সেকেন্ড চুপে চুপে, আমি তো ঘাবড়ায় গেছি। তখন ছাত্র বলতেছে আপনাকে মনে হয় আপনি মাদ্রাসায় পড়ছেন মনে হয়, আমি এখানে একটু তাবিজ তুবিজ বেশি একটা ফোলা রাখছিলাম, এই ফোলাটা আমার সব টাকা পয়সা লেগে ভেঙে গেছে। কি মানে বাঘের উপরও কি আছে ধোকা, বলেন এসব কি, বলেন ধোকা, এগুলো ধোকা, লাল কাপড় পরে রাখা ধোকা, লাল পাগড়ি ঝুলে রাখে ধোকা, কি এটা নতুন নতুন হ্যাঁ ভন্ডামি ধোকা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, বলেন বলেন।
এক মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি বলেন? ঈমান আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তো সম্পদ যখন বেশি হয় তার পেছনে দুশ্মন বেশি লাগে। কি চোরের রিক্সাওয়ালা কি নিয়ে চোরের কোনো প্ল্যান নাই? রিক্সাওয়ালা কি নিয়ে চোরের কি নাই? কোনো প্ল্যান। আর মন্ত্রীর বাসভবনে ঢোকার কোনো প্ল্যান চোরের নাই? নাই। রিক্সাওয়ালার পিছনে চোরের কোনো প্ল্যান নাই কেন? নাই। আর মন্ত্রীর পেছনে প্ল্যান নাই কেন? সিকিউরিটি করা। তার সমস্ত চিন্তা চেতনা সাধারণ মানুষ কি নিয়ে? যার কাছে কিছু মাল আছে দেখেন সিকিউরিটি কি নাই? দুর্বল। নাই। আমাদের কোনো সিকিউরিটি আছে? দুর্বল হলো তো আছে। তাহলে চোরের চিন্তা চেতনা কাকি নিয়ে? হ্যাঁ হ্যাঁ মিটিং এ কিন্তু কখনো সচিবের বাসা চুরি করার চিন্তা করে না। কি বলেন? একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করছে কার গাড়ি, কোন কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি বলবে প্রধানমন্ত্রী? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না কেন? কেন তার সামনে পিছনে সিকিউরিটি এবং নিরাপদ দূরত্ব, এজন্য এটাতে কেউ বাড়ি দিতে পারে না। আরে বুঝেন না কথা। আর কোন গাড়ি? যে গাড়ি শোরুম থেকে বের করে না। এই গাড়ি জীবনে কি হবে না? আপনি কিনে নিয়ে এসে আপনার গাড়ি আপনার গ্যারেজে রেখে দিলেন তালা মারা, ব্যাস। এটা জীবনে কখনো অ্যাক্সিডেন্ট হবে? তাহলে চোর কাকে নিয়ে চিন্তা করে? কিন্তু কি আছে? মাল আছে বলেন। এই জন্য শয়তান বেঈমানকে নিয়ে টেনশন করে না। বুঝেন না কথা। শয়তান বেঈমানকে নিয়ে কোনো কি নাই? তার কোনো প্ল্যান, কোনো চিন্তা, কোনো ভাবনা নাই। ইহুদি কে নিয়ে, নাসারা কে নিয়ে, হিন্দু কে নিয়ে, বেঈমানকে নিয়ে কোনো চিন্তা তার নাই। কোনো চিন্তা তার নাই। নবীদের কে নিয়ে কোনো চিন্তা তার নাই। সুবহানাল্লাহ বলবেন। এজন্য সাহাবায়ে কেরামকে নিয়েও সে চিন্তা করতে না, লাভ নাই। কি নাই বলেন? ওমর ইন্না শাইতান আলাইয়া খাউফ। ওমর, শয়তান তোমাকে ভয় পায়। তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তানও রাস্তা চলে না, রীতিমত ভয় পায়। তাহলে নবীদের কি নিয়ে শয়তানের কোনো কি নাই? ফিকির নাই। আর বেঈমানদের কি নিয়ে শয়তানের কোনো কি নাই? তাহলে শয়তানের চিন্তা ভাবনা কাকে নিয়ে বলেন? আপনি তো আরেকজন লইয়া আমারে নিয়ে, আমার কাকে নিয়ে বলেন? আমাকে নিয়ে তার চিন্তা চেতনা যেন আমার ঈমান নড়বড় হয়ে যায়। এজন্যই আমাদের নূরানী মাদ্রাসায় প্রথম হাদিস পড়া, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালীল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে কি করা? নির্ভেজাল। এখন ঈমান নির্ভেজাল হবে কিভাবে? আল্লাহ তাআলাকে চিনার দ্বারা ঈমান নির্ভেজাল হবে, রাসূলকে জানার দ্বারা ঈমান নির্ভেজাল হবে, আল্লাহ তাআলাকে জানার দ্বারা রাসূলকে জানার দ্বারা কি হবে? ঈমান নির্ভেজাল হবে। আল্লাহ তাআলাকে জানবেন কিভাবে? আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে জানবো কিভাবে বলেন? আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে। আর রাসূলকে জানবো কিভাবে? সাহাবাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলকে জানবো কিভাবে বলেন? সাহাবাদের মাধ্যমে। ফল দেখে কিন্তু গাছ চিনা যায়। ফল দেখে কি চিনা যায়? গাছ তোর কি নাম? ফলে পরিচয়। আমরা ছোটবেলায় বলতাম গাছ তোর কি নাম? ফলে কি পরিচয়? হযরত সিদ্দিক আকবরের দিকে তাকালে রাসূলকে চিনা যায়, আম্মা আয়েশার দিকে তাকালে রাসূলকে চিনা যায়, হাসান আর হোসাইনের দিকে তাকালে রাসূলকে চিনা যায়। সুবহানাল্লাহ। আর নবীদের দিকে তাকালে আল্লাহ তাআলাকে চেনা যায়। এজন্যই নবীদের ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন। কেন? ওদের দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে চিনো, আমাকে চিনে তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। নবীদের সাথে আমি কি আচরণ করেছি,
নবীদের সাথে আমার হুজ্জতের কি কি মামলা হয়েছে, কার কওমকে আমি কিভাবে ধ্বংস করেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া না দিতেন আমরা কেউ টিকতাম না। 1450 বছর টিকা কেউ টিকতাম না। দোয়া করেন, দোয়া দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনের শেষ সময়ে কে কার কথা মনে করে, যখন বুঝে যে আমি নিশ্চিত মৃত্যু, তখন কে তার পরের কথা মনে করে, নিজের সন্তানদের কথা মনে করে বেশি থেকে বেশি। আমার চাঁদ কোথাও, ওকে আমার কাছে দাও, ছেলেকে কাছে দাও, মেয়েকে কাছে দাও, নাতি নাতনিকে কাছে দাও। লেকিন জিবরিল যখন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মওত এসে গেছে দুয়ারে, আপনার কাছে অনুমতি চাচ্ছে। ওয়াহিদ শখসিয়ত যার কাছে মালাকুল মওত অনুমতি চায়, আমাদের কাছে অনুমতি চাইবে? একটা ব্লক মাইরা আইসুদ পাঠাই দিবেন, ইউনাইটেড এ পাঠাই দিবেন, বলেন না অ্যাপোলোতে পাঠাই দিবেন, আর একটু মাল ওয়ালা হলে সিঙ্গাপুরে পাঠিয়ে দিবেন, যাও আমি ওখানে আসছি, বুঝলেন না। মালাকুল মওত দরজায় দাঁড়িয়ে হযরত জিবরিল ভিতরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে পেগাম, ইন শিতা ফাহি, যদি চান থেকে যান, তবে কতদিন থাকবেন, ফা ইন্নাকা মাইয়িতুন, শেষ তক আসতে হবে, ওয়া আহবিব মান শিতা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন, জীবনের সমস্ত উল্লাস ছেড়ে দিতে হবে, জীবনের সমস্ত আয়াশি ছেড়ে দিতে হবে। একদিন কিন্তু এই দামি খাট থেকে আপনাকে নামাবে, নিশ্চিত বিষয় না, নিশ্চিত বিষয়। আমাদের লক্ষ্মীপুরের এক ভদ্রলোক উত্তরা বাড়ি করেছে আটতলা, সাততলা ছাদ শেষ করে অষ্টম তলার ছাদ করেছে, এখনো করে নাই, কাজ শেষ করে নাই, ইন্তেকাল হয়ে গেছে। তোমার নিকটতম আত্মীয় আমাকে স্বয়ং বলেছেন, লাশ হাসপাতাল থেকে আর ঘরে ঢোকানো হয়নি, অচিরেই মরবেন।